আসসালামু আলাইকুম। বিডিসি বিজনেস ডেভেলপমেন্ট কোম্পানির পক্ষ থেকে সকলকে স্বাগতম। আপনাদের সামনে প্রাথমিক পর্যায়ে ভ্যাট ট্রেনিং এর নতুন একটি কোর্সের ঘোষণা নিয়ে আসলাম। আপনারা যারা ভ্যাট সম্পর্কে প্রাথমিক পর্যায়ে আছেন বা কিছুই জানেন না, তাদের জন্য এই কোর্সটি আয়োজন করা হয়েছে। বাজেট পরবর্তী যে পরিবর্তনগুলো এসেছে এগুলো সম্পর্কে এই কোর্সে আলোচনা করা হবে। কোর্স সংক্রান্ত তথ্য, আপনাদের ক্লাস হবে সপ্তাহে 3 দিন, শনি, মঙ্গল এবং বৃহস্পতিবার রাত 9টা থেকে 11টা পর্যন্ত, আর মোট ক্লাস 12টি। আপনাদের এটা একটা সার্টিফিকেট কোর্স, কোর্সের শেষে আপনাদেরকে সার্টিফিকেট দেওয়া হবে, আর আপনাদের ক্লাসের শেষে ক্লাসের ভিডিওগুলো দিয়ে দেওয়া হবে। আপনাদের কোর্স ফি জাকির হোসেন স্যারের বই সহ 3,500, তার বই ছাড়া আপনাদের কোর্স ফি হচ্ছে 2,500 টাকা করে। কোর্সের কন্টেন্ট এবং রেজিস্ট্রেশন সংক্রান্ত তথ্য স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। এই কোর্সটি কারা কারা করতে পারেন? আপনি একজন ব্যবসায়ী, আপনি নিজের কোম্পানির ভ্যাটটা নিজেই দিতে যাচ্ছেন, তো আপনি এই কোর্সটিতে আসতে পারেন। আপনি একজন চাকরি প্রার্থী, আপনি এই কোর্সটি করে আপনার দক্ষতা বৃদ্ধি করে নিতে পারেন। আপনি একজন অ্যাডভোকেট এবং আইটিপি, আপনি ট্যাক্সের পাশাপাশি ভ্যাটের কাজটাও করতে যাচ্ছেন, তো আপনি এই কোর্সটিতে আসতে পারেন। আপনি একজন চার্টার অ্যাকাউন্টেন্ট বা কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, আপনিও এই কোর্সটি করে আপনার দক্ষতা বৃদ্ধি করে নিতে পারেন। আপনি একজন কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা, আপনি আপনার কর্মীদেরকে আরও ভ্যাট সম্পর্কে অধিক দক্ষ করার জন্য এই কোর্সটি করে নিতে পারেন। আপনারা এই কোর্সটি, আমাদের কোর্সটি এমনভাবে সাজানো হয়েছে যারা ভ্যাট সম্পর্কে কিছুই জানেন না, ভ্যাটের সংজ্ঞা কী তাও জানেন না, তারা এই কোর্সটি করতে পারেন। এছাড়াও আমরা আমাদের নতুন আরেকটি কোর্স আয়োজন করতে চাচ্ছি, এটার নাম হচ্ছে উচ্চতর ভ্যাট ট্রেনিং। এটা 30 দিনে 30টি কোম্পানির উদাহরণ নিয়ে আলোচনা করা হবে, বিস্তারিত ডিসক্রিপশনে বক্সে দেওয়া রয়েছে। আপনারা যারা এই কোর্সটা করতে আগ্রহী, তারা ডিসক্রিপশনে বক্সে গিয়ে আমাদের কোর্স সংক্রান্ত বিভিন্ন তথ্য, কীভাবে কোর্সটা হবে, 30টা কোম্পানি কী কী উদাহরণগুলো দেওয়া হবে সেই সম্পর্কে দেখে আসতে পারেন। আমাদের প্রাথমিক পর্যায়ের কোর্সটি যারা করেছেন তারাও এই কোর্সটিতে অংশগ্রহণ করতে পারেন। আমাদের পুরনো পার্টিসিপেন্ট যারা আমাদের কোর্সগুলো করেছেন তারাও এই কোর্সটিতে অংশগ্রহণ করতে পারেন। আমাদের কোর্সটিতে যে যে বিষয় আলোচনা করা হবে, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক 2012 নামে একটি আইন রয়েছে, সেই আইনটি সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়া হবে। মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক 2016 বিধি নামে একটি বিধি রয়েছে, সেই বিধি সম্পর্কে আলোচনা করা হবে। তাছাড়াও এসআরও, জিও, এসও ব্যাখ্যা ইত্যাদি থেকে আপনাদের ভ্যাটগুলো কীভাবে, ভ্যাটের কাজ বিষয়গুলো কীভাবে খুঁজে বের করবেন সেই সম্পর্কে আলোচনা করা হবে। তাছাড়াও আপনাদের বাকি ক্লাসগুলোতে আপনাদের কী কী আলোচনা করা হবে সেই সম্পর্কে আমাদের যে কোর্স নেবেন নিজামুদ্দিন স্যার, তার একটি ভিডিও দেখে আসি, চলুন। আচ্ছা, আমাদের এই 12 দিনের কোর্সটা ডিজাইন করা হয়েছে যারা ব্যাট সম্পর্কে কিছুই জানে না, এমন লোকের জন্য। মনে করেন আপনি একজন ব্যবসায়ী, তাহলে এখন বর্তমানে সরকার ব্যাট ট্যাক্সের খুব গুরুত্ব দিচ্ছে, আপনাকে জানা দরকার। আপনি একজন আইটিপি, আপনি চাচ্ছেন যে ট্যাক্সের পাশাপাশি কী ব্যাটের কাজগুলিও করতে। এই চাকরির বাজারে আপনিও চাচ্ছেন যে নতুন শিক্ষার্থী যে হ্যাঁ আমি ব্যাটের কেরিয়ার করব। আপনি একজন অ্যাডভোকেট, অ্যাডভাইজার, মানে আপনাকে তো কেউ শিখাইতে হবে, কারণ আপনি যদি চাকরি না করেন আপনি শিখবেন কোথেকে? তাহলে আমরা আমাদের কোর্সটা এমনভাবে প্ল্যান করেছি, 12 দিনের কোর্স, যে একটা লোক ভ্যাটের সংজ্ঞাই জানে না, ঠিক আছে? তাহলে আমরা প্রথম দিন আমাদের কোর্স কন্টেন্ট প্রথম দিন আলোচনা করবো, ভ্যালু অ্যাডেড ট্যাক্স কী, ভ্যাট নিয়ে কাজ করতে হলে আপনার কী কী জানা লাগবে, যেমন আইন জানা লাগবে, বিধি জানা লাগবে, তারপরে এসআরও, স্টেট রেগুলেটরি অর্ডার, জিও, এসও ব্যাখ্যা, প্রথম তহসিল, দ্বিতীয় তহসিল, তৃতীয় তহসিল, এগুলি জানলে আপনি বুঝতে পারবেন আসলে যে বিভিন্ন তথ্যগুলি জানার দরকার, এগুলি কোথায় পাবে, হ্যাঁ, রেয়াত কীভাবে নেয়, তারপরে শখ কীভাবে জমা দিবেন, তারপরে আপনি এটিটা কীভাবে সমন্বয় করবেন, রিটার্নটা কীভাবে দিবেন, সাফরমগুলি কীভাবে পূরণ করবেন, হারমোনিয়া সিস্টেম করে যে এইচএস কোডটা কীভাবে করবেন, হ্যাঁ, এগুলি আলোচনা করবো। আমাদের একটা কন্টেন্ট পাবেন, যে এই কন্টেন্টের ভিতরে আমরা বিভিন্ন রকম উদাহরণ দিই এবং আগের বেস থেকে এটাতে অনেক পরিবর্তন আনা হয়েছে এবং অনেক উদাহরণ সংযোজন করা হয়েছে। আচ্ছা, এখন আপনারা তো বুঝতে পারলেন যে হ্যাঁ ভ্যাট নিয়ে কাজ করতে হলে আপনার কী কী জিনিস জানা লাগবে। তারপর আপনাদের দ্বিতীয় দিন আলোচনা করবো এই যে ভ্যাটের হার যে 15% কীভাবে বুঝবে, যে একজন ব্যবসায়ী ভ্যাট 15% না 5%, অনেক সময় যে যারা এক্সপোর্ট করে তাদের ভ্যাট নাই অব্যাহতি, হ্যাঁ, প্রথম তহসিলদার অব্যাহতি, 105 নম্বর আসার অব্যাহতি, তারপরে 1 বছর পরে 12 মাসে রিটার্ন, যে প্রত্যেকপত্রটার জন্য অ্যাপ্লাই করতে হয়, তখন আবার খাতাপত্র দেখানো লাগে, ঠিক আছে? এই প্রত্যেকপত্রগুলির জন্য যারা অব্যাহতি আছেন তারা কীভাবে রেডি খাতাপত্র রেডি করবেন? তার মানে আপনি যে নিবন্ধন নিলেন আপনি নিশ্চয়ই খাতাপত্র রাখতে হবে। তাহলে এই যে আপনি প্রতিদিনের সেলসটা কীভাবে ব্যাট চালান, এই ব্যাট চালান কিন্তু যারা নিবন্ধনের সবাই জন্য রাখতে হয়। আপনি উৎপাদনকারী প্রতিষ্ঠান, আপনাকে ব্যাট চালান দিতে হবে। আপনি সার্ভিস প্রদান করেন, আপনাকেও কিন্তু দেওয়া লাগবে, ঠিক আছে? তারপরে আপনি যাহা কিনেন তাহাই বেচেন, শতভাগ রক্তনির্মুখী প্রতিষ্ঠান,
সোজা কথা হলো নিবন্ধন নিয়েছেন এমন লোক যেই হোক তার কিন্তু ব্যাচ চালান দিতে হবে। আচ্ছা, আপনি যে সারাদিনের বিক্রিটা ব্যাচ চালান মানে 6.3 মাধ্যমে বেচলেন, তাহলে তো আপনি খাতা এন্ট্রি দিতে হবে না। এর পাশাপাশি আপনি যদি চুক্তি বিক্রি উৎপাদন করেন তাহলে এই চালান কীভাবে রাখবেন? ঠিক আছে, আপনি যদি কেন্দ্র নিবন্ধিত হন এক ব্রাঞ্চ থেকে এক ব্রাঞ্চে তাহলে তো আপনি 6.5 রাখবেন, আপনি তার ব্যাচ চালান না, ওইটা কীভাবে পূরণ করবেন? আপনি উৎসকর্তনকারী লিমিটেড কোম্পানি, আপনার বিডিএস আছে, তাহলে বিডিএসটা কীভাবে কাটবেন? হ্যাঁ, আমরা এটা কি দেখাবো। তাহলে বিডিএস যদি কাটতে পারেন তাহলে আপনি উৎসকর্তন করে আপনার ক্লায়েন্টকে আপনি দিতে পারবেন। তারপরে ডেবিট নোট, ক্রেডিট নোট, আরও 2 লাখ টাকার উপরে লেনদেন হলে কিন্তু আমাদের 6.10 পূরণ করতে হয়। এইভাবে আমরা সবগুলি আমরা দেখাবো। দেখানোর পরে আমরা আপনাদের তৃতীয় ক্লাসে বোঝাবো। আচ্ছা, উৎপাদনকারী তো রাখে ক্রয় হিসাব, বিক্রয় হিসাব। আপনি যদি ম্যানুফ্যাকচারার হন তাহলে আপনার জন্য কিন্তু খাতা দুইটা, একটা হলো ক্রয় হিসাব, বিক্রয় হিসাব, আর আপনি যদি ট্রেডিং ব্যবসা করেন তাহলে কিন্তু 6.2.1 এই যে খাতাগুলিতে এন্ট্রি দিতে হবে। হ্যাঁ, কীভাবে তার চালানটা কীভাবে এন্ট্রি দিবেন, বিল অফ এন্ট্রিটা কীভাবে দেখাবেন, তারপর এই যে পণ্য এন্ট্রি দিলেন বিক্রি করার আগে তো শখ দেওয়া লাগবে, শখ খাতে দেওয়া লাগে। দেখেন, একমাত্র শতভাগ রপ্তানিমুখী প্রতিষ্ঠান আর প্রচ্ছন্ন রপ্তানিমুখী প্রতিষ্ঠান ছাড়া এবং সেবা প্রদানকারী শখ না দিয়ে রেয়াত নিতে পারবে, এই এই দুইটা ছাড়া সবাই কিন্তু শখ দেওয়া লাগে। আপনার রেফারেন্সটা দাঁড়ায় কষে দেখে নিন, ঠিক আছে, তার মানে সবাইকে কিন্তু শখ দিতে হবে। আপনি রেয়াত নেন আর না সবাই শখ দিতে, তার শখটা কীভাবে রেডি করবেন, মাস শেষে বিডিএসটা কীভাবে কাটবেন? আসলে এইভাবে তো ভিডিওতে বলা যায় না, আপনারা ডিসক্রিপশনে মানে ডে অনুযায়ী 12 দিনের কোর্স প্ল্যানটা দেওয়া আছে। এবং লাস্টে শেষের দিকে আমরা কী করবো, 9.1টা কীভাবে পূরণ করবেন প্রত্যেকটা ঘর আমরা লাইন বাই লাইন বুঝিয়ে দিব সাবফ্রম সহ, এবং 5টা উদাহরণ আমাদের প্রত্যেকটা এক্সারসাইজ, যেমন 9.1, 6.3 সহগ, তারপরে আপনি বিডিএসটা কীভাবে কাটবে, বিভিন্ন রকম মানে দৈনন্দিন জীবনে যে উদাহরণগুলো দিয়ে আমরা প্র্যাকটিক্যালি বোঝাবো। আর আপনারা এই ভিডিওর নিচে লিঙ্কে কয়েকটা ভিডিও স্যাম্পল আছে আমাদের বিভিন্ন ইউটিউব চ্যানেলে আছে, ওগুলিও আপনি দেখে আসতে পারেন। আচ্ছা, তাহলে আপনারা আশা করি বুঝতে পারছেন যে আমাদের কোর্স সম্পর্কে। অনেকেই অনলাইন ক্লাস সম্পর্কে দ্বিধাদ্বন্দ্বে থাকেন যে আমাদের ক্লাসগুলো কেমন হবে বা কীভাবে ক্লাসগুলো করবেন। আমাদের ডিসক্রিপশন বক্সে আপনার কোর্সের কিছু নমুনা ভিডিও দেওয়া রয়েছে, ওখান থেকে আপনি ক্লাসগুলো দেখে আসতে পারেন। আপনি দরকার হলে আমাদের ভিডিওটা পজ করে আপনি কিছুক্ষণের জন্য ক্লাসগুলো আমাদের দেখে আসতে পারেন। আশা করি আপনারা আমাদের কোর্সটি সম্পর্কে একটি ভালো ধারণা পেয়ে গিয়েছেন। আপনারা যারা রেজিস্ট্রেশন করতে আগ্রহী, আমাদের ডিসক্রিপশন বক্সে রেজিস্ট্রেশন সংক্রান্ত বিভিন্ন তথ্য দেওয়া রয়েছে, সেখান থেকে আপনার নিয়মগুলো জেনে সেই অনুযায়ী রেজিস্ট্রেশন করতে পারেন। আশা করি সবাই ভালো থাকবেন, পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে। আসসালামু আলাইকুম।